আমি জাহাঙ্গীর আলম আজকে তোমাদেরকে গ্রিক মেশনারি সম্বন্ধে বোঝাবো, যেটাকে বাংলাতে বলে ইঁটের গাঁথুনি। ইঁট গাঁথুনিটা কি? যদি আমরা ইঁট ব্যবহার করে কোনো জায়গাতে কোনো নির্মাণের কাজ করি, ধরো দেয়াল বা ফাউন্ডেশন, তখন সেটাকে বলা হয় ইঁটের গাঁথুনি। এছাড়া আমরা যখন পাথর ব্যবহার করব তখন তাকে পাথরের গাঁথুনি বলবো বা স্টোন মেশিনারি বলবো। কিন্তু আজকে আমরা আলোচনা করব ব্রিক মেশিনারি সম্বন্ধে। এবার আমরা কিছু টেকনিক্যাল টার্ম সম্বন্ধে বুঝে নিব। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে উপরে লেখা আছে পারপেন্ট। পারপেন্টটা হচ্ছে সোজাসুজিভাবে যে জয়েন্টটা, সেই লাইনটাকে আমাদেরকে এক জায়গায় রাখতে হয় না। যদি আমরা এই সোজা জয়েন্টের লাইনটা একই লাইনে দিয়ে দিই, তাহলে কিন্তু দেয়ালটা সেই জায়গা থেকেই ভেঙে যাবে। কিন্তু এই ছবিতে দেখানো হয়েছে আমরা একটা ইঁট একটু এগিয়ে রেখেছি, একটা ইঁট একটু পিছিয়ে রেখেছি, যাতে ওই পারপেন্টটা সোজাভাবে না থাকে। তাহলে এখানে আমরা আরও বিভিন্ন ধরনের টেকনিক্যাল টার্মসগুলো বুঝে নেব, যেমন জ্যাম, রিভিল, কর্বেলিং বা কর্নিস কাকে বলে। পাশের ছবিতে সে বিভিন্ন জিনিসগুলো দেওয়া আছে। এই পাশের ছবিতে আমরা আরও দেখতে পাচ্ছি ইঁটের গাঁথুনির কাজটা একদম স্টার্ট হয় ফাউন্ডেশন থেকে শুরু করে, তারপরে প্লিনথে যায়, প্লিনথ কমপ্লিট করে তারপরে সুপার স্ট্রাকচারে শেষ পর্যন্ত, ছাদ পর্যন্ত যায়, প্যারাপেট ওয়াল পর্যন্ত। তাহলে আমরা এই ছবিতে বিভিন্ন ধরনের টেকনিক্যাল টার্মসগুলো বুঝলাম, যেমন হেডার কোর্স, স্ট্রেচার কোর্স। এই ছবিতে আরও জিনিসটা পরিষ্কার করে বোঝানো হয়েছে। প্রথমটা যেমন ধরো স্ট্রেচার কোর্স দিয়েছি, তারপরের ছবিটাতেই দেখতে পাচ্ছি পরের লেয়ারটাই হচ্ছে হেডার কোর্স, তারপরে এটা স্ট্রেচার কোর্স। এইভাবে আমরা দিই যাতে পারপেন্টগুলো এক জায়গাতে না হয়, একই লাইনে না হয়। এবার আমরা বুঝবো বিভিন্ন ধরনের বন্ড সম্বন্ধে। কত ধরনের বন্ড হয় ইট গাঁথনির মধ্যে? বন্ড বেসিক্যালি হয় ইঁটটাকে কীভাবে আমরা সাজাচ্ছি, যাতে একটি ইঁট আরেকটি ইঁটকে কীভাবে আঁকড়ে ধরে থাকছে, সেটাকেই বন্ড বলে। তো এই ছবিতে আমরা বুঝতে পারছি স্ট্রেচার বন্ড হয়, হেডার বন্ড হয়, ফ্লেমিস বন্ড হয় এবং ইংলিশ বন্ড হয়। এই চার ধরনের মধ্যে ইংলিশ বন্ডটাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং সঠিকভাবে বেশিরভাগ আমরা এটাই ব্যবহার করি। তবে কিছু বিশেষ কাজের ক্ষেত্রে আমরা স্ট্রেচার বন্ডও ব্যবহার করি, হেডার বন্ডও ব্যবহার করি, এবং যেগুলো এস্থেটিক টাইপের বিল্ডিং হয়, যেটা দেখতে সুন্দর দেখাতে হবে কোনো এক জায়গাতে আমাদেরকে কোনো নির্মাণ কাজকে, তখন আমরা ফ্লেমিক্স বন্ডটাই ব্যবহার করি, কারণ সেটা দেখতে খুব সুন্দর লাগে, যেহেতু বিভিন্ন প্যাটার্ন তৈরি হয় ফ্লেমিক্স বন্ডে। তো প্রথমে আমরা স্ট্রেচার বন্ড সম্বন্ধে বুঝে যাই। যখন আমরা 5 ইঞ্চির দেয়াল করি, যেটাকে বলা হয় হাফ ব্রিক ওয়াল, তখন যেভাবে আমরা ইঁটটা পরপর গেঁথে নির্মাণ কাজটা করি সেটাকে বলে স্ট্রেচার বন্ড। এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে লম্বাভাবে স্ট্রেচার ওয়াইজ একটা ইঁট রাখলাম, তারপরে একটা ব্যাট রেখে দিলাম বা ক্লোজার রেখে দিলাম, তারপরে লাইনটাতে আবার পারপেন্ডটা যাতে এক লাইনে না হয় সেই হিসাবে আবার গাঁথনিটা করে দিলাম। ছবিটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো এই ধরনের গাঁথনিকেই বলা হয় স্ট্রেচার বন্ড। বেশিরভাগ বাড়িতে তোমরা এইটাই দেখতে পাবে, যেহেতু আমরা 5 ইঞ্চির দেয়ালটাই করি, সেই জন্য এই বন্ডটা, স্ট্রেচার বন্ডটাই আমরা বেশিরভাগ দেখতে পাবো। এছাড়া হয় হেডার বন্ড। এবার হেডার বন্ডটা হয় প্রতিটা ইঁটকে হেডার ওয়াইজ আমাদেরকে বসাতে হবে। যখন আমরা বাইরের দিক থেকে দেখব তখন শুধু ইঁটের হেডার অংশটা দেখতে পাবো, মানে সামনের দিকটা, ছোট দিকটা, তখন এটাকে হেডার বন্ড বলা হয়। তো প্রতি লেয়ারের মধ্যে একটা করে আমরা কুইন ক্লোজার বা 3/4 ব্যাট দিয়ে পারপেন্ডারটাকে এক লাইনে না রেখে আমরা গাঁথনির কাজটা করি। তারপরে আসে ইংলিশ বন্ড। হেডার বন্ড আর ইংলিশ বন্ডটা প্রায় সেম, শুধু ইংলিশ বন্ডের মধ্যে একবার হেডার লেয়ার দিই, তারপরে একটা স্ট্রেচার লেয়ার দিই। হেডার বন্ড যেটা ছিল সেখানে সবগুলোই হেডারের দিকে রেখে আমরা ইঁটটা করি, শুধু পারপেন্ডটা এক জায়গায় এক লাইনে আসবে না সেই জিনিসটাই শুধু আমরা লক্ষ্য করি, এছাড়া আর ইঁটটাকে ঘোরাই না। তো ওটা দেখতে অনেকটা সুন্দর লাগে, একই সাইজের হেডার যেহেতু আমরা দেখি। কিন্তু ইংলিশ বন্ডে আমরা কী করি, একবার হেডার ওয়াইজ বসাই, তারপরে স্ট্রেচার ওয়াইজ বসাই। এইটা সব থেকে বেশি শক্তভাবে একটা ইঁট আরেকটা ইঁটকে আঁকড়ে ধরে থাকে। এই ধরনের গাঁথনির কাজটাই আমরা বেশিরভাগ যখন ফুল ব্রিক ওয়াল করি বা 10 ইঞ্চির ওয়াল করি, তখন আমরা ইংলিশ বন্ডই বেশিরভাগ ব্যবহার করি। ছবিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তারপরে থাকে ফ্লেমিস বন্ড। ফ্লেমিস বন্ডটা একবার হেডার দিব, তারপরে স্ট্রেচার দিব, তারপরে আবার হেডার দিব, তারপরে স্ট্রেচার দিব। এইভাবে করে অল্টারনেটিভভাবে চেঞ্জ করে করে যখন কোনো গাঁথনিটাকে করা হয় তখন তাকে ফ্লেমিক্স বন্ড বলে।
এই এই গাঁথনিটা দেখতে খুব সুন্দর লাগে বাইরের দিক থেকে, একবার হেডার দেখতে পাই, একবার স্ট্রেচার দেখতে পাই, সেটা দেখতে খুব সুন্দর লাগে। তবে সেটা ইংলিশ বন্ডের মতন অতটা শক্তিশালী হয় না। এবার আমরা 2D প্ল্যানের মধ্যে বুঝে নেব কিভাবে আমরা ওয়ান ব্রিক ওয়াল বানাই। এটা হচ্ছে ইংলিশ বন্ডে, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে সবগুলো স্ট্রেচার ওয়াইজ বসালাম, প্রথমটা স্ট্রেচার বসিয়ে তারপর একটা কুইন ক্লোজার দিই, তারপরে সবগুলো স্ট্রেচার বসাই, পরের লাইনে ওইখানে ইঁটটাকে ঘুরিয়ে দিয়ে তখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়ে আবার পরের লাইনটা গাঁথনি করি। ছবি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, প্রথম পার্টটা থাকবে যে প্রথম লাইনটা কীভাবে বসাচ্ছি ইঁটটাকে, পরের ছবিটা বোঝাবে যে তার পরের যে লেয়ারটা আছে, স্তরটা আছে, সেটা কীভাবে বসাচ্ছি। এটা হচ্ছে ওয়ান ব্রিক ওয়াল, যদি কর্নারে কীভাবে গাঁথনি হবে সেটার ছবি এখানে দেখানো হয়েছে। এরপরে দেখানো হচ্ছে যদি ডের ব্রিক ওয়াল যদি বানায়, ডেরটা ইট দিয়ে যদি ওয়াল বানায় তখন কীভাবে ইটগুলোকে সাজাবো, কীভাবে স্ট্রেচার, কীভাবে হেডার, কোথায় ক্লোজার ব্যবহার করব, কোথায় ব্যাট ব্যবহার করব, সেই জিনিসগুলোকে হ্যাচ পোর্শন হিসাবে দেখানো হয়েছে। এই ছবিতে দেখানো হয়েছে যদি ডবল ব্রিকের ওয়াল কোনো জায়গায় করতে হয়, 20 ইঞ্চির দেয়াল, তখন কীভাবে ইটগুলোকে সাজাবো আমরা। এই ছবিতে দেখানো হয়েছে জাংশনগুলো কী করে বানাবো। এই জাংশনে দেখানো হয়েছে একটা দেয়াল যেটা ডের ব্রিকের থাকে, তারপরে সেখান থেকে যদি ওয়ান ব্রিকের ওয়াল যদি বের হয় তাহলে সেই জাংশনটা কীভাবে ইটগুলোকে সাজাতে হয় প্রতি দুটো লেয়ারে। কারণ আমরা দুটো লেয়ার বুঝে গেলে তারপরে পরপর ওইটাই চেঞ্জ করতে করতে গেলেই সেই দেয়ালটা আমরা বানাতে পারবো। এই ছবিতে দেখানো হয়েছে যখন কোনো ক্রসিং হয় সেই ক্রসিং ওয়ালের ক্রসিংয়ে কীভাবে ইটটা আমরা রাখি, সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। এবার দেখবো আমরা ফ্লেমিক্স বন্ডে কীভাবে আমরা বিভিন্ন থিকনেসের ওয়াল গাঁথনি কীভাবে করি। ফ্লেমিক্স বন্ডে প্রথম ছবিটা দেখানো হচ্ছে যখন ওয়ান ব্রিক ওয়াল হয় একটি ইটের গাঁথনি বা 10 ইঞ্চির গাঁথনি, তখন কীভাবে ইটগুলোকে সাজানো হয়, কোথায় ক্লোজারটা বসায়, কীভাবে বসায় হেডার ওয়াইজে, স্ট্রেচার ওয়াইজে, সেটা ছবিতে দেখানো হয়েছে। তারপরে ছবিটা বোঝাচ্ছে আমাদেরকে ডের ব্রিকের যদি ফ্লেমিস বন্ড করি তাহলে কীভাবে ইঁটটা সাজাবো। এখানে মাঝখানের দিকে তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট হাফ ব্যাট বসানো হয়েছে, যেহেতু ওই মাঝখানে একটা ফাঁপা জায়গা তৈরি হয়ে যায় সেই জায়গাটাতে হাফ ব্যাট দিতে হয়, আর হ্যাচ পোর্শনটা হয় কুইন ক্লোজার। এটা হচ্ছে 2 ব্রিক কর্নার আমরা কীভাবে বানাই 20 ইঞ্চির দেয়ালে, সেটা এই ছবিতে দেখানো হয়েছে। তারপরে এটা হচ্ছে তোমার টি জাংশন কীভাবে আমরা করি, সেটা এখানে গাঁথনিটা দুটো লেয়ার দেখানো হয়েছে, একটি দেয়াল গেছে ডের ব্রিকের আর একটি ওয়ান ব্রিকের, সেটা কীভাবে যাবে। তারপরে এটা দেখাচ্ছে টি জাংশন যদি সেটা ক্রস করে চলে যায় বা ক্রস জাংশন টাইপের, সেটা কীভাবে যাবে। এছাড়া আরও কিছু বন্ড আছে ইংলিশ বন্ড এবং ফ্লেমিংস বন্ড ছাড়াও, যেগুলো বিশেষ কিছু ক্ষেত্রে আমরা ব্যবহার করি, যেমন হচ্ছে ডাচ বন্ড। এখানে বেসিক্যালি ইটটা একটু লম্বা হয়, অনেকটা দেখা যাচ্ছে যে কি ইংলিশ বন্ডের মতনই, কিন্তু ইটগুলো এখানে একটু লম্বা হয়। তারপরে দেখাচ্ছে হিয়ারিং বোন বন্ড, ডায়াগোনাল বন্ড, এই ধরনেরও গাঁথনি আমরা করি যেটাকে র্যাকিং বন্ড বলে, তবে এটা ফ্লোরে বেশিরভাগ ইউজ হয়, দেয়ালে অনেক সময় আমরা ব্যবহার করি। এরপরে থাকে ইংলিশ গার্ডেন বন্ড, যেটা অনেকটা ডাচ বন্ডের মতনই দেখতে, কিন্তু এখানে ইটগুলোর সাইজ একটু ছোট থাকে। তারপরে থাকে ফ্লেমিস গার্ডেন বন্ড, একটা হেডার তারপর একটা স্ট্রেচার, এইভাবে করে দিয়ে যখন আমরা কোনো ওয়ালকে বানাই তখন এটাকে ফ্লেমিস গার্ডেন বন্ড বলে। তাহলে আমরা বিভিন্ন লেয়ার সম্বন্ধে বুঝলাম, সেটাকে আরেকবার দেখে নিচ্ছি। প্রথম লেয়ারটাকে বলা হচ্ছে হেডার কোর্স, যদি হেডার ওয়াইজ বসাই তারপরে ইমিডিয়েট তার উপরে যে ইটটা বসাবো তখন সেটাকে স্ট্রেচার কোর্স বলবে, যেহেতু প্রথমটা হেডার ছিল তো পরেরটা স্ট্রেচার। আমরা যদি স্ট্রেচার দিয়ে স্টার্ট করি তাহলে পরেরটা হেডার হবে, এটার কোনো নিয়ম নেই যে প্রথমে হেডার ইউজ করবো না স্ট্রেচার, তবে সাধারণত সাজেস্ট করা হয় যে প্রথমে হেডার কোর্স দিয়ে স্টার্ট করতে। তো প্রথমে একটা ফুল ব্রিক বসানোর পরে একটা কুইন ক্লোজার বসানো হয়, তারপরে পরপর হেডার ওয়াইজ বসিয়ে দেওয়া হয়। ফ্লেমিক্স বন্ডের ক্ষেত্রেও তাই, প্রথমে স্ট্রেচার ওয়াইজ দুটো ইট বসিয়ে তারপরে একটা ক্লোজার, তারপরে আবার হেডার ওয়াইজ, তারপরে আবার দুটো স্ট্রেচার ওয়াইজ, এইভাবে করে অল্টারনেটিভলি আমরা চেঞ্জ করতে করতে গাঁথনির কাজটা করি। তো তোমাদের অনেক ধারণা হয়ে গেল কীভাবে আমরা ইটগুলো সাজাই, কীভাবে গাঁথনিটা করি। এটা যখন আমরা প্র্যাকটিক্যালি করব তখন আরও ভালো মতন বুঝে নিব। এখানে একটা ছবিতে দেখিয়েছি কীভাবে ইটের গাঁথনি দিয়ে একটা পুরো বিল্ডিং বানানো হয়,
বিল্ডিং গুলো যদি সঠিকভাবে গাঁথনি করা হয় দেখতে অনেকটা সুন্দর লাগে। যেমন এখানে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ লেফট সাইডেরটা, যেখানে কোনো কলম ব্যবহার করা হয়নি, শুধুমাত্র ইটের গাঁথনি এবং স্ল্যাব, তারপরে ছাদের জন্য স্ল্যাব দিয়েছি। পাশের যে ছবিটা আছে রাইট সাইডে, এটাও একই ধরনের আছে, তবে এখানে কোনো ধরনের ঢালাই ইউজ করা হয়নি, যেটা আগেকার দিনের বিল্ডিং গুলোতে হতো। এবার আমরা বুঝে নিব যে কি কি ধরনের নিয়ম কানুন আমাদেরকে মানতে হয় ইট গাঁথনির কাজে। বেসিক্যালি এটা বেশিরভাগ জিনিস আমাদেরকে মানতে হয়, নাহলে কোনো ধরনের নির্মাণ কাজই সঠিকভাবে হবে না। যেমন গাঁথনির কাজে যে ইটটা ব্যবহার করব সেটা সঠিক যেন পোড়ানো হয়, এক নম্বরের হয়, আকারে যেন সমান হয়, নির্মাণ কাজে যে সিমেন্ট বা চুন মর্টার ব্যবহার করবো সেটার কোয়ালিটিটাও ভালো হতে হবে, ইটকে গাঁথনির আগে কমসে কম 2 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। আমরা যদি জলে না ভেজাই তাহলে কিন্তু সে কী করবে, মশলার থেকে জলটা চুষে নেবে এবং পরে মশলাতে শুধুমাত্র বালি আর সিমেন্ট পড়ে থাকবে। কিন্তু আমরা জানি যে কোনো মশলা বানাতে গেলে 3টে জিনিসকে এক জায়গাতে থাকতে হবে, বালি, মশলা এবং জল। ওই 3টে যদি একসঙ্গে না মিক্স হয়ে থাকে তাহলে কিন্তু সেটা সঠিকভাবে বন্ডিং করতে পারবে না। বিশেষ করে সিমেন্টের মশলা 35 মিনিট পর্যন্ত এই 3টে জিনিসকে এক জায়গায় থাকতে হয়, তারপরে 35 মিনিটের পর থেকে একটু একটু করে জলটা শুকে যায়, তখন তারপরে সেটা শক্ত হতে আরম্ভ হয়। কিন্তু ইমিডিয়েট মশলা দেওয়ার পরে যাতে জলটা ইট শুকে না নেয় তাই জন্য ইটটাকে আগে থেকে আমরা ভিজিয়ে রাখি। এবং একটা জিনিস মনে রাখতে হবে, সবসময় ফ্রগ আপ করে গাঁথনিটা করতে হবে। ফ্রগ আপ করে গাঁথনি করা মানে হচ্ছে ইটের যে গর্তর দিকটা থাকে ওপরের দিকে, যেটাকে আমরা ফ্রগ বলি, সেটা পাশের ছবিতে দেখাচ্ছি, সেটা সবসময় উপরের দিকে রাখতে হয়। নিচের দিকে রাখলে লোডটাকে সমানভাবে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি না। ফ্রগটা উপরের দিকে রাখলে ফ্রগের ভেতরে মশলাটাও আমরা সঠিকভাবে টাইট করে ভরতে পারি এবং নিচের দিকটায় মসৃণ হওয়ার জন্য লোড ট্রান্সফারটাও খুব সুন্দর করে হয়। এছাড়া আমাদেরকে যে মর্টারটা ব্যবহার করতে হয় সেটা যেন ভালো মানের হয়। এটা সাধারণ কথা, যখন আমরা একটা উপাদানকে ভালো মানের নেব তা পরের উপাদানটা যদি ভালো মানের না হয় তাহলে সেই গাঁথনির কাজটা বা নির্মাণের কাজটা ভালো হবে না। ঘনত্বটা আমাদেরকে সমান রাখতে হবে, যেটা আমরা বলেছিলাম 1 সেন্টিমিটারই যেন মশলা আমরা ওখানে দিই, তার থেকে বেশি হলে সেটা দেখতে সুন্দর লাগে না। এই নিয়মগুলো আমরা যদি মানি তাহলে সম্পূর্ণ নির্মাণ কাজটা একটা সিস্টেমেটিক বন্ড হিসাবে তৈরি হবে। এছাড়া আরও কিছু জিনিস আমাদেরকে মানতে হয়, যেমন প্রতিনিয়ত আমাদেরকে ওলনের দ্বারাই দেয়ালের উলম্বতাটা ঘন ঘনভাবে পরীক্ষা করা উচিত, না হলে দেয়ালটা যদি বেঁকে যায় তাহলে সেই নির্মাণ কাজটা বেশি দিন থাকবে না, একদিকে হেলে যাবে। আর নতুন কাজ যখন কোনো জায়গাতে আমরা শুরু করব, ধরো আগের দিনের কাজের পরে আজকে নতুন কাজটা শুরু করছি, তাহলে সেই কাজের আগের দিনের কাজের ওপরই ভাগটাকে পরিষ্কারভাবে আমাদেরকে ধুয়ে নিতে হয় এবং পরিষ্কার করে নিতে হয়, এবং কিছুটা ঘোলা দিয়ে বা সিমেন্ট জল মিক্স করে আগে তার মধ্যে একটু দিয়ে তারপরে নতুন কাজটা করতে হয়, নতুন গাঁথনির কাজটা। এবং সবসময় মনে রাখবে একদিনে ইটের গাঁথনি কোনোভাবেই 1.5 মিটারের বেশি উচ্চতা গাঁথনি করা যাবে না। যদি তার থেকে বেশি করি তাহলে সবচেয়ে তলার যে ইটের গাঁথনিটা আমরা যে ইটটা বসিয়েছিলাম সেই ইটের উপরে ওজন বেড়ে যাবে এবং সেই মশলাটা, তার তলায় যে মশলাটা ছিল সেই মশলাটা ছড়িয়ে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং সেটা যেহেতু কাঁচা দেয়াল থাকে তখন কোনোভাবে একটু ধাক্কা লেগে সেটা উল্টে যাওয়ারও ভয় থাকে। তাই জন্য আমরা 1.5 মিটারের বেশি করব না একদিনে কাজ। পুরো কাজটা আমরা করতে পারি কিন্তু 1.5 মিটারের বেশি না, তারপরে পরের দিন আবার 1.5 মিটার করব, ম্যাক্সিমাম 1.5 মিটার, সেটা জায়গা অনুযায়ী আমরা হাইটটা নেব। এবং যখন কোনো দীর্ঘ দেয়াল নির্মাণ করছি আমরা, তখন একবারে দীর্ঘ দেয়ালটা করার প্রয়োজন নেই, আমাদেরকে বিভিন্ন জায়গাতে জয়েন্ট ছেড়ে দিতে হয়। আমরা পরে বুঝবো কত ধরনের জয়েন্ট হয়, সেই জয়েন্ট ছেড়ে দিয়ে তারপরে পরের দিন আবার সেই জয়েন্ট থেকে স্টার্ট করতে হয় গাঁথনির কাজটা। ঝামার ব্যবহার অবশ্যই আমরা সবচেয়ে কম করব, তবে বিশেষ কিছু ক্ষেত্রে আবার ঝামার ইট আমাদেরকে ব্যবহার করতে হয়। যেমন মেঝেতে যখন আমরা ব্যবহার করি ইটকে তখন ঝামা ইটই ব্যবহার করি, কিন্তু দেয়ালের গাঁথনিতে ঝামা ইট আমরা ব্যবহার করব না। ঝামা যদি ইটের সাইজটা সঠিক থাকে, সোজা থাকে, তাহলে সেটা ব্যবহার করতে পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ঝামা ইটগুলো বাঁকা টেরা থাকে, তাই জন্য ওই ইটগুলো আমরা ব্যবহার করব না। এবং অবশ্যই নতুন কাজ যখন করব আমরা, সেই দিন যদি বৃষ্টি পড়ে, আবহাওয়া যদি ভালো না থাকে, তাহলে অবশ্যই সেই কাজটাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হয়, কমসে কম একদিন সেটাকে ঠিকভাবে রাখতে হয়। তারপরে একদিন পর সেইখানে আমাদের কিউরিং করার জন্য জল দিতে হয়, তাই জন্য তখন আবার জল পড়লে সমস্যা নেই, কিন্তু নতুন কাজটাকে আমাদেরকে একদিন অন্তত জল থেকে দূরে রাখতে হয়। ধন্যবাদ।